হ্যালো বন্ধুরা, ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এটা আমাদের মেঘালয় ট্রিপের পার্ট 6। আমরা ডকিতে ওয়ান নাইট স্টে করেছিলাম এই রিসর্টটাতে। আমাদের কটেজটা একদম শেষের দিকে ছিল, আমি অত অবধি ব্লগ করতে পারিনি কারণ কি আমাদের লেট হয়ে যাচ্ছিল। বাট কটেজটা খুব সুন্দর, অনেক বড় এরিয়া। তো আজকে ব্লগটা শুরু করা যাক। আমরা চলে এসেছি ডকি নদীতে। ডকি হচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডার। বাংলাদেশের সাইডে অনেক স্টলস বসেছিল, তারা ফুচকা, আচার এবং আরো কিছু জিনিস সব ইন্ডিয়াতে বিক্রি করছিল। ডকি রিভার ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ক্লিনেস্ট রিভার। এখানে বোটিংয়ের চার্জেস 800 টাকা নেবে, আর একটা বোটে 3 জনের বেশি অ্যালাউড না। আর এই বোটগুলো 30 মিনিটে পুরো নদীটা ঘোরাবে। তাই তো দেখছি। জলের কালারটা রাখুন। জলটা দারুন।
তারপর আমরা এই ব্রিজটার এখানে আসি। এখানে এন্ট্রি ফি 50 টাকা পার হেড। এটা বেসিক্যালি একটা ক্যাম্পিং সাইট, এখানে ফরেস্ট রিসর্টস আছে আর এমনি ক্যাম্পিং প্লেসও আছে। প্লাস এখানে আরও ওয়াটার অ্যাক্টিভিটি করা যাবে, যেরকম বোটিং, কায়াকিং। আমরা কায়াকিং ট্রাই করেছিলাম, এটা আমাদের ফার্স্ট টাইম ছিল, খুব মজা হয়েছে। যদিও আমি একদমই কায়াক চালাতে পারিনি, বাট ইট ওয়াজ ওয়ার্থ ইট। কায়াকিংয়ে পার বোট 500 টাকা করে নিচ্ছে, আর একটা বোটে দুজন ম্যাক্সিমাম বুঝতে পারবে। ডকি ঘোরার পর আমরা সেই দিন রাতে শিলং পৌঁছাই। তো বন্ধুরা, আবার নেক্সট ব্লগে দেখা হবে। থ্যাংক ইউ।